ব্রুকলিনে এমটিএ বাস দুর্ঘটনায় অন্তত 14 জনের আহতের খবর পাওয়া গেছে। রোববার রাত 8:30 ইস্ট নিউইয়র্কের নিউ লর্ডস অ্যাভিনিউ এবং এসেক্স স্ট্রিটের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সূত্রে দুর্ঘটনায় 14 জন আহতের খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর, আহতদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।